ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে মদিনার প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভাইজান, 2021 নির্বাচনকে কিভাবে দেখছেন? 2021 নির্বাচন, 2021 নির্বাচন কিভাবে লড়তে চাইছেন? দেখুন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের ভালোবাসা দোয়া নিয়ে আশীর্বাদ নিয়ে আমরা লড়তে চাইছি। আমরা মানুষকে স্বাধীন দেব, কোনো মানুষের উপর জুলুম নয়, পেশার নয়, লুট নয়, হুমকি নয়। যারা খুশি মনে চাইবে তারা আমাদেরকে সাপোর্ট করবে, এতটুকু আশা নিয়ে আমরা আগাতে চাইছি। ভাইয়া, সেই জায়গা থেকে পঞ্চায়েত ভোটে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেই জায়গায় এই যে সামনে বিধানসভা কিভাবে দেখছেন বা কিভাবে লড়বেন? দেখুন, এটা দুর্ভাগ্যজনক যে আমার বাংলার মানুষের গণতন্ত্রকে হ্রাস করা হচ্ছে। আজকে কেউ বলছে যে নাগরিকত্ব কেড়ে নিয়ে ডি গ্রুপ করে দেবো, ভোটারকত্ব দেব না, কেউ নাগরিকত্ব হাতে ধরিয়ে দিয়েও বলছে ভোট দিতে দেব না। উভয়টারই লক্ষ্য কিন্তু একটা, যে মানুষের গণতন্ত্রকে কেড়ে নাও। গণতন্ত্রকে কেড়ে যারা নিচ্ছে, আমার নজরে মনে হয় তারা অবশ্যই দেশের বিরুদ্ধে, তারা দেশদ্রোহী। দেশবাসীর উচিত হবে নিজের ভোট নিজে দেবো, যারা রুখতে চাইবে কমসে কম তাদের ক্ষমতাকে আগে পরাজিত করা দরকার। লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক ব্যানার্জি তথা সর্বভারতের তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার ঘরে ভাইজানের সভা, এটাকে কেমন হিসাবে কী বলবেন? এটা তার ঘর নয়, এখানকার তিনি লোকসভার এমপি, তার ঘর নয়। আমরা তেনাকে ভোট দিয়ে জিতিয়েছি দিদির ভালোবাসায়, দিদির ভালোবাসায় তিনি দাঁড়িয়ে ছিল, দিদির ভাইপো হয়, দিদি বলছে, তা আমরা ভোট দিয়ে জিতিয়েছিলাম। ঘর তেনার না, ঘর তো আমাদের প্রত্যেকটা বাঙালি মানুষের, আমাদের প্রত্যেকের ঘর। অতএব সেখানে আমি আগেও এসেছি, আজও আসছি। আগেও যেমন ইনারা আমাদেরকে ভালোবাসত, আজকে আরও বেশি ভালোবাসছে। শুধু একটা দিকে ভালোবাসত, আজকে আর একটা বাড়তি দিক দিয়ে ভালোবাসছে। অতএব দুটো ভালোবাসা এখন পাচ্ছি। এই যে ভোট চলছে বা ভোট আছে, এই যে বিধানসভা ভোট, সেই জায়গা থেকে আপনার প্রার্থীরা কেমন ন্যূনতম যোগ্যতা শিক্ষিত হবে? না, আমরা শিক্ষিতের গুরুত্বটা সবচেয়ে বেশি দিই, ন্যূনতম না, আমরা শিক্ষার গুরুত্বটা বেশি দিয়েছি। সাথে সাথে ক্যারেক্টারের ব্যাপারটা দেখছি এবং তার বিগত দিনের ইতিহাসটা দেখছি। রাজনীতিতে আসার আগে সে সমাজসেবায় কীভাবে এমনি দরদ দিয়ে ছিল, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আপনারা কিন্তু শাখা সংগঠন তো করবেন, শ্রমিক সংগঠন, মহিলা সংগঠন তো করবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনাদের বুথ সভাপতি ন্যূনতম যোগ্যতা কেমন হবে, বুথ সভাপতি, অঞ্চল সভাপতি বা ব্লক সভাপতি? আমরা সব জায়গায় চাইছি শিক্ষিতটাকে আগে নিয়ে আসতে, কিন্তু দুঃখের বিষয় আজকে বাংলা ভাষাভাষী মানুষ কম বেশি দেখা যাচ্ছে, শিক্ষাতে বেশিরভাগটাই তো আমরা 100-এর মধ্যে 60% তো পিছিয়ে আছি। সেই জায়গায় পাওয়া খুব সম্ভব না হলেও তুলনামূলক তার মাধ্যম থেকে আমরা চাইছি কমসে কম মাধ্যমিক পাশ যেন বুথ সভাপতি যা হবে, বুথ সভাপতি যাবে কত মাধ্যমিক পাশটা যেন হয়, এটা চেষ্টা করছি। বা যত উপরে যাবে তত আমরা বেশি শিক্ষিত মানুষকে টেনে আনতে চাইছি, কেন শিক্ষা না হলে কখনো মানে সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব না। আপনার যে 5টা দাবি ছিল আর এখন যে জোট কোনো পার্টি যে করবে, সেই দাবি থাকবে না এখন সেই দাবিটার কথা? সেটা টেবিলে বসে আলোচনা হবে, অভিসার ওপেন আলোচনা নয়। আপনাদের শ্রমিক সংগঠন করবেন, শ্রমিক শাখা? হ্যাঁ, কেন করব না, আমরা শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, আরে দেশ সেবাই নেবেছি, দেশবাসীর সেবাই নেবেছি। দেশের মধ্যে যত কিছু সমস্যা আছে সব সমস্যা সমাধান আমাদের করতে হবে, রাজনীতি না।